রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ এককালে নাই, তুরস্ক বাংলাদেশের পাশে আছে বলে মন্তব্য করেছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান শৈলু শনিবার জানুয়ারি 8 তারিখ সকাল 10টা 2:00-2:00 পর্যন্ত কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করে। এর আগে তিনি কক্সবাজারের বালুহালি 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পত ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়। এতে উপস্থিত আছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। পরে একই এলাকার অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গা লড়াই নির্মাণাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন বয়সের মানুষ পরে হতা হয় তারা। পাশাপাশি 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্প তুর্কি রেড ক্রিসেন্ট সেন্টার স্বাস্থ্যসেবা কার্যক্রম ও তুরস্ক দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান্তির কারখানা পরিদর্শন করেন তিনি। পরে তিনি 2:30 কক্সবাজার উত্তম বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা পৌঁছেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনে দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাতেই একদিন সফর শেষে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের কথা আছে তার। ইবেদুল্লাহ, সি+ টিভি, চট্টগ্রাম।